মা মা ওই জন্মে তো তুমি ওকে বাঁচাতে পারোনি কিন্তু কিন্তু এই জন্মে ওকে রক্ষা করো ওর ঋষির জন্য ওকে রক্ষা করো মা ওকে রক্ষা করো মর্নিং রাহুল কি ব্যাপার চাকস এত সকালে কেন ফোন করেছো তুমি এটা একদমই ঠিক করনি তুমি আমি আবার কি করলাম আরে তুমি আমাকে ছেড়ে চলে গেছো একা চলে গেলে জন আমাকে সকালে কফি দিতে এলো এসে বললো তুমি নাকি জিমে চলে গেছো আমার এত মাথা গরম হয়েছিল না চাকস দিস ইজ নট ফেয়ার ইয়ার আই মিন তুমি যদি এইভাবে একা একা জিমে যেতে থাকো আমি তোমাকে বক্সিং ম্যাচে কিভাবে হারাবো আমাকে হারানোর জন্য তোকে ওইগুলো করতে হবে যেগুলো আমি করি ইন শর্ট আমার মতন হতে হবে বুঝলি কি করতে হবে ওসব স্যার আগে ড্রিঙ্ক করা বন্ধ কর আর সকালে ওটা প্র্যাকটিস কর আচ্ছা 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 আমি ড্রিঙ্ক করব না কিন্তু এর আগে তোমাকেও একটা প্রমিস করতে হবে এই যে ছোট ছোট কথাই তুমি মাথা গরম করো এটা তোমাকে বন্ধ করতে হবে এটার জন্য তুমি ডিপ্রেসড হয়ে যাও আর সেই জন্য তোমাকে নাইট ক্লাবে নিয়ে যেতে হয় আমাকে বুঝতে পেরেছো আমি কি বললাম কারণ আমি তোমাকে নাইট আউটে নিয়ে যাই আমার টাইম ওয়েস্ট হয় আমার ঘুমোতে দেরি হয় আর এই কারণের জন্যই আমি সকালে উঠতে পারি না আমার প্রিয় চাকস ভালো বাহানা বেশ ভালো বাহানা আগে তুই সকালে উঠতিস এনিওয়েজ শোন নেক্সট উইকে তোর বক্সিং ম্যাচ আছে ওকে আরে দেখা যাক হেরে যাওয়ার পর কে ডিপ্রেসড হয় কে কাকে বাইরে নিয়ে যায় কে কাকে হাসায় ওকে তখনই দেখা যাবে হ্যাঁ হ্যাঁ ডান ডান ঠিক আছে এমনিতেও তোমার চিটিং চলবে না বুঝেছো হ্যাঁ যাও প্রস্তুতি নাও এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড বক্সিং ওকে এবার উঠে পর এক্সারসাইজ কর আই উইল সি ইউ সুন ওকে বাই হ্যাঁ ওকে বাই টাটা আরে এটা তো ওই কালীমায়ের মন্দির যেখানে আমার আর তনুর বিয়ে হয়েছিল আমরা দুজন এক হয়েছিলাম ওই রাতে আমাদের দেখা হয়েছিল আর ওই রাতেই এনা প্রসাদ এনা প্রসাদ মায়ের আশীর্বাদ কি হলো কিছু ভাবছো তুমি কোনো কোনো দুশ্চিন্তা আসছে কিছু বলতে চাও আমায় আমি ভাবছিলাম যে হ্যাঁ বলো আমি কি কিছুদিনের জন্য মন্দিরে থাকতে পারি আমার 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 কাকু এখানে ওনার সাথে কথা হচ্ছে না ওনার নাম্বার আমার ফোনে ছিল আর আমার ফোন কোথায় আমি জানি না আর না আমার ফোন আছে না কোনো বাড়ি না কোনো থাকার জায়গা না কেউ নিজের কিন্তু আপনি চিন্তা করবেন না কিছুদিনে আর যখন আমার সাথে কথা হবে আমি এখান থেকে চলে যাব উনি উনি এখানে থাকেন না কিন্তু বাইরে থাকেন খুব ভালো লোক উনি উনি নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন আর আরেকটাও মেয়ে আছে রাধিকা ঋষির অফিসেই কাজ করে ওকে বললেও নিশ্চয়ই আমাকে কোথাও কাজ পাইয়ে দেবে তখন সব ঠিক হয়ে যাবে এখন কিছুই ঠিক নেই এর জন্য আমি বলছিলাম যে তুমি তুমি কাজ খুঁজতে চাইছো কিন্তু তোমার কাজ তো ভাগ্য আগেই করে রেখেছে তাহলে তুমি এখানে ওখানে সময় কেন নষ্ট করছো তোমার নিয়তি তোমার সঙ্গে আছে দেখো তুমি তুমি সব জানো সব কিছু জানো তাহলে তুমি মনে সাহস আনো আর চলে যাও নিজের ঋষির কাছে বলে দাও ওকে তোমার সঙ্গে কি হয়েছে কেন হয়েছে সব জানিয়ে দাও ওকে ও ভীষণ বুদ্ধিমান ছেলে ও ঠিক বুঝতে পারবে ও ও সব বুঝতে পারবে তোমার সঙ্গে কি হয়েছে কেন হয়েছে সব বুঝতে পারবে আজ আমার কি হচ্ছে এই 20 বছর পর আমি আবার মন্দিরে কেন যেতে চাইছি এসব কি বলছেন আপনি এটা কখনো হতে পারে না আমি আমি ঋষির সামনে যেতে পারবো না
আর এটা আপনার মনে হয় যে আমার এটা পুনর্জন্ম, আমি এটা বিশ্বাস করি না। আর যদি আপনার কথা আমি বিশ্বাস করে ওকে কিছু বলি তাহলেও কোনো লাভ হবে না। ও তো আমায় ঘেন্না করে, খুব ঘেন্না করে, আর এখন থেকে নয় প্রথম দিন থেকে ঘেন্না করে। আমি আমি ওর সামনে যাব না, ওর টেনশন আর বাড়াবো না, ওকে আর মুশকিলে ফেলবো না। আমি আমি যেতে পারবো না ওর সামনে। তুমি যেতে চাও না, কিন্তু কিন্তু ও যদি তোমার সামনে আসে? হ্যাঁ, ওই মা কালী যদি তোমাদের একে অপরের সামনে এনে দাঁড় করায় তো? আরে একবার একবার তুমি ওকে বলে তো দেখো যেটা আমি তোমাকে বলতে বলেছি। না না, আমি কিচ্ছু করব না। ঠিক আছে, বলো না, কিচ্ছু বলো না, আমি ওকে বলবো, আমি ওকে গিয়ে সব বলবো, আর আমি এটা জানি যে ও নিশ্চয়ই বিশ্বাস করবে। আমার হৃদয় বলছে ও ও যখনই তোমাকে দেখে না তো তখনই তোমার মধ্যে দিয়ে নিজের তনুকে অনুভব করে, কিন্তু ও যেটা জানে না যে তুমি তুমি তনুর মতো নও, তুমি তনু, ওর তনু। কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ওর কাছে যাব, আমি ওকে গিয়ে সব বলবো, আমি গিয়ে ওকে সত্যিটা বলছি। আপনি দাঁড়ান, 20 বছর আগেও আমাকে সবাই আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু তখনও আমি থামিনি, সেই রাতেও আমি থামিনি, যে রাতে ঋষি আর তনু পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, আমি ওদের বিয়ে দিয়েছিলাম, এই মন্দিরে বিয়ে দিয়েছিলাম, পুরো নিয়ম কানুন মেনে বিয়ে দিয়েছিলাম। ওদের ওদের পরিবারও তো ওদের বিরুদ্ধে ছিল, কিন্তু যাদের জুটি মা কালী বানিয়েছেন, যাদের সঙ্গে স্বয়ং মা কালী রয়েছেন, তাদেরকে কেউ আটকাতে পারে না, আজও কেউ আটকাতে পারবে না। এই মিলন হবেই, আর আজকেই হবে। আজকে হাওয়া এমন ভাবে বইছে, এমন মনে হচ্ছে যেন কোনো ঝড়। আজকে দিনটা খুব অদ্ভুত। আমি আমি এখানে মন্দিরে মা কালীর সামনে, কিন্তু এমন মনে হচ্ছে যেন আমি কতটাই একা। এরকম মনে হচ্ছে যেন যেন কিছু ছেড়ে আসছি, আমি যেন নিজের কেউ দূরে চলে যাচ্ছে, আমার জীবন হাত থেকে ফসকে যাচ্ছে, ধরতে পারছি না আমি কেন এরকম মনে হচ্ছে। আমি যাব তোমার সঙ্গে? না, ভেবেছিলাম তুমি আমার ফ্রেন্ড মালাইকা, ওকে আমি নিতে এসেছিলাম আমেরিকা থেকে, এসে আই এম রিয়েলি সরি। আচ্ছা, তুমি ওকে নিতে এসেছো আর এখানে তুমি আমাকে নিয়ে যাচ্ছ, তাও আবার তোমার বাড়িতে একা? না না, অ্যাকচুয়ালি আমি ভাবলাম তুমি আমার ফ্রেন্ড, ও আমার ফ্রেন্ড মালাইকা। তোমার কোন দিক থেকে মনে হলো আমি তোমার ফ্রেন্ড? পিছন থেকে।
মানে আরে না না ওই রকম ব্যাপার নয় ওই সব তুমি একদম কিছু ভাবো না অ্যাকচুয়ালি আমি ভাবলাম তুমি আমার ফ্রেন্ড মালাইকা আর ওনা খুব ড্রামা কুইন ছোট ছোট ব্যাপার নিয়ে কথা শোনায় খুব যেমন সব মেয়েরা করে না তুমি খুব ভালো না তুমি ভালো না তুমি খুব ভালো অ্যাকচুয়ালি তুমি ভালো বলে কিন্তু আমি তোমাকে জড়িয়ে ধরিনি সেটা একদম ভাবো না কিন্তু তুমি বুঝতে পারছো তো কি বলছি খুব ভালো করে বুঝতে পারছি আমি তুমি কি বলতে চাইছো থ্যাঙ্ক গড আমি শুধু সরি বলতে চাইছিলাম সরি হুম ফ্লার্ট করার খুব ভালো পদ্ধতি জানেন তো আপনি কি কি ফ্লার্টিং আমি তুমি এসব কি বলছো আমি আজ পর্যন্ত ফ্লার্টিং করিনি ও মিস্টার বেদি আপনার নামে কমপ্লেইন এসেছে কমপ্লেইন কে করলো আপনাকে আমাদের সাথে যেতে হবে কিন্তু কোথায় যাব আচ্ছা সব ছেলেরা একই কথা বলে কিছুক্ষণ আগে নিজেই দেখলাম এই ম্যাডামকে বিরক্ত করছে আমি বলছি আপনাকে আমি তো আজ পর্যন্ত কাউকে ডিসটার্ব করিনি আপনি বলুন এক মিনিট কমপ্লেইন কে করেছে ওই ম্যাডাম কোন মেয়েটা দেখি এই সেই ছেলেটা কখন থেকে আমি দেখছি ওই মেয়েটাকে বিরক্ত করে যাচ্ছে ছাড়ছেই না বেচারি ওর কত খারাপ লেগেছে তাই না একটা কাজ করো তুমি এখন যাও হ্যাঁ আমি দেখে নিচ্ছি এন্ড ইউ হ্যাঁ কি ভাবো নিজেকে তুমি তোমাদের মতো ছেলেকে না আমি খুব ভালো করে চিনি মেয়ে দেখলাম কি ফ্ল্যাটিং করা শুরু এইরকম ছেলেদের না জেলে বন্ধ করে রাখা উচিত মানে মেয়েটাকে হয়তো চেনেও না তবুও চিনে নেওয়ার চেষ্টায় থাকে জানতে তোকে হবেই উফ ডিসগাস্টিং দেখো দেখো কিভাবে তাকাচ্ছে আমার দিকে আমার তো মনে হচ্ছে ইয়ার আমাকে ছাড়বে না আর আমি ওর নামে কমপ্লেইন করেছি তো আর আপনারাও তো আমার পার্সোনাল বডিগার্ড নয় তাই না আর আমার মনে হয় না যে ও আমাকে আর ছেড়ে দেবে এন্ড ইউ নিজেকে কি ভেবেছো তুমি হ্যাঁ আমি তোমাকে দেখে ভয় পাওয়ার মেয়ে নই আর তোমাদের মতো ছেলেকে না আমি খুব ভালো করে জানি যদি কিছু করার চেষ্টা করেছেন আই কিল ইউ কিল ইউ আরে ভুল তো এই ম্যাডামের হয়েছে আরে আমি ভুল করে মেয়েটাকে তুমি ভেবেছিলাম আর তাছাড়া আমি নয় ওই মেয়েটা ফ্ল্যাট করছিল আমার সাথে সবসময় ছেলেরা না মেয়েরাও ফ্ল্যাট করে বলুন আপনি দেখুন কিসব কথা বলছে মেয়েদের সম্পর্কে আর আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন ঘরে কোনো মেয়ে নেই নাকি মেয়েদের সম্মান করতে জানো না কিছু বলুন না ওকে এই চলো পুলিশ স্টেশন পুলিশ স্টেশন কেন যাব ম্যাডাম আপনি 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 চিন্তা করবেন না আমরা একে দেখে নিচ্ছি রিয়েলি নট রিয়েলি সিরিয়াসলি সোজা জেলে যাবি গুন্ডা একটা কি বলে তুমি আমাকে ম্যাডাম আপনি একটা কাজ করুন আমার সাথে পুলিশ স্টেশনে চলুন এর নামে কমপ্লেইন করে দেবেন হ্যাঁ ঠিকই বলেছেন লিখুন রিপোর্ট ম্যাডাম আমি হ্যাঁ হ্যাঁ লিখুন যে এই ছেলেটা ঋষি সিং বেদি একা একটা মেয়েকে বিরক্ত করছিল না কেটে দিন এটা লিখুন যে একটা ভুল মেয়েকে বিরক্ত করছিল মানে সঠিক একটা মেয়েকে বিরক্ত করা উচিত তাই না আমাকে বিরক্ত করতে পারতে কিন্তু আমি থাকা সত্ত্বেও অন্য কোন মেয়েকে বিরক্ত করবে দিন দিন ফর 20 কেস বরং সেই সব চার্জ ওকে দিন যে একটা ভুল মেয়েকে বিরক্ত করলে দেওয়া যায় ম্যাডাম কিন্তু ভুল মেয়েকে বিরক্ত করছে সেই কেস আপনি তো বলছিলেন ওই মেয়েটাকে বিরক্ত করছিল এমনিতেও তুমি একদম বদলাওনি ঠিক আগের মতোই আছো সব মেয়েদের দিকে তাকাবে শুধু আমাকে ছাড়া আজও সেই বখাটে ছেলেটাই রয়ে গেছো আর তুমি তুমি কোথায় ঠিক হলে আজও সেই রকম ড্রামা কুইন কোন না কোন কারণে তুমি ড্রামা করোই এখনো ম্যাডাম পুলিশ কমপ্লেইনটা লেখাবেন না আপনি হ্যাঁ একটা কাজ করে যাক আপনি এই ছেলেটাকে ছেড়ে দিন কারণ এই বেচারা তো আমাকে পিক করতে এসেছিল কিন্তু এত দেরি করে এলো আমাকে এত অপেক্ষা করালো তার জন্য কিছু তো শাস্তি ওকে পেতে হবে তাই আপনার কাজ এখন শেষ আপনি যেতে পারেন আর এমনিতেও ওর এই মিষ্টি হাসিটার জন্য ও সব ভুল ক্ষমা করে দিলাম থ্যাংক ইউ আর আপনাদের দুজনের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বাই বাই হয়ে গেছে ড্রামা কেমন হাসি ঋষি 6 ইয়ার্স ইউ নো আই মিসড ইউ সো মাচ কিন্তু আমি মিস করিনি আমি মজা করছিলাম চলো এবার আরে তোমার সুটকেসটা আরে ওই তো তুমি কি এখানে সারা জীবনের মতো থাকতে এসেছো হ্যাঁ আপনি প্লিজ কোথাও যাবেন না আরে ভেবেছিলাম যাব না কিন্তু ভাবলাম আমি তো সঠিক মা কালী যে কাজের জন্য আমাকে পাঠিয়েছেন সেই কাজটা তো করতে হবে আমাকে হ্যাঁ সেজন্য তো আমি যাব আরে কোথায় গেল কোথায় যে রাখলাম মা কালী রুদ্রাক্ষ জানি না কোথায় রেখে দিলাম ওটা ওটা যে মা কালীর আশীর্বাদী রুদ্রাক্ষ ওটা মা কালীর আশীর্বাদ আমি যখনই কোনো ভালো কাজের জন্য যাই না তখনই ওটা সঙ্গে করে নিয়ে যাই ওটা সঙ্গে রাখলে কোনো বাধা আসে না কাজে এই রুদ্রাক্ষ ওকে তোমার কাছে নিয়ে আসবে যার তোমার কাছে আসার কথা আর যার কাছে তোমার যাওয়ার কথা নাও নাও ধরো এটা ওটা যেটা আপনি আমায় দিয়েছিলেন আরে হ্যাঁ হ্যাঁ দেখো আমি তো ভুলে গিয়েছিলাম কি যে হয় না আর বলেছিলেন যে যদি এটা আমি আমার কাছে রাখি তাহলে
তাহলে আমার ভাগ্য আমার সহায় হবে। হ্যাঁ তো তো আসছে তো। কি? তোমার ভাগ্যের লিখন। তুমি বুঝবে না, সময় তোমায় বুঝিয়ে দেবে, আর সেই সময় তোমার জীবনে খুব তাড়াতাড়ি আসছে। কোন সময়? আসবে, খুব তাড়াতাড়ি আসবে। তুমি ওকে নিজের চোখে আসতে দেখবে। হয়তো হয়তো সেজন্যই ঋষির কাছে যাওয়াটা লেখা আছে, ওর সঙ্গে কথা বলাটা লেখা আছে। হয়তো ওর সঙ্গে কথা বলেই সেই সময় চলে আসবে তোমার সামনে। দেখো, ভাগ্যকে কেউ পাল্টাতে পারে না, না তুমি, না আমি, না অন্য কেউ। জয় মা কালী। এক মিনিট, আপনি বলতে চাইছেন যে আপনি যদি ঋষির সাথে কথা বলেন তাহলে ও মেনে নেবে যে আমি তনু? মানে? তার মানে তুমি এখন মানছো যে তুমি তনু? না না, আমি এসব মানি না। আমি বলতে চাইছি যে, মানে সবকিছু শেষ, এখন নতুন কাহিনী শুরু হয়েছে। তোমাদের দেখা তো হয়ে গেছে, কিন্তু এখন মিলন ঘটা বাকি, দুটো হৃদয়ের একসঙ্গে শুধু জুড়তে বাকি। যা কিছু দিয়ে গল্প তৈরি হয়েছে, সেই গল্প যে ইতিহাস তৈরি হওয়া বাকি। ২০ বছর ধরে ও এই মুহূর্তের অপেক্ষা করছে। আজ আজও আমার উপর বিশ্বাস করবে? ও প্রথমে আমাকে বিশ্বাস করেনি, কিন্তু আজকে করবে। ওকে বিশ্বাস করতে হবে, ওকে নিজের মন পাল্টাতেই হবে মা। আজ প্রকৃতি পাল্টে গেছে, এ বাতাস আজ অন্য কথা বলছে, তোমার মুখ অন্য কথা বলছে। মা, ওরা একে অপরের জন্য জন্মেছে, এই জন্মে, পরের জন্মে, প্রত্যেক জন্মে ওরা শুধু একে অপরের হয়ে থাকবে। মা, আজকে আমায় এত শক্তি দাও যাতে আমি ২০ বছরের পুরনো সে সময় সে ক্ষণ ফেরত আনতে পারি। মা, আজই হবে সেই দিন, আজই হবে সেই সময়, আজই হবে সেই মুহূর্ত, আজই হবে ওদের দুজনের মিলন। আজ সেই প্রেম কাহিনী আবার শুরু হবে যেখানে তা শেষ হয়ে গিয়েছিল। জয় মা কালী। জয় মা কালী। মা কালীর দিব্যি, তোমার এই পুনর্জন্ম আমি বৃথা যেতে দেব না। যার জন্য তুমি ফিরে এসেছো, এবার তুমি তার কাছেই যাবে, শুধু তার হয়ে থাকবে। তুমি আমার কথা বিশ্বাস করছো না, কিন্তু করবে, তাড়াতাড়ি করবে, কারণ তোমার প্রেম কাহিনী অন্য কেউ নয়, ওই যে মা কালী লিখেছেন। তোমার ভালোবাসার শুরু আর তোমার ভালোবাসার শেষ তো লেখা হয়ে গিয়েছে। শুধু ভালোবাসার পথে চলতে হবে, সেই রাস্তাটা চিনতে হবে, সেই রাস্তায় তোমাকে হাঁটতে হবে। জানো, ঋষি যেদিন থেকে ভালোবাসা বুঝেছে, জেনেছে, সেদিন থেকে শুধু তোমাকেই ভালোবেসেছে। ২০ বছর ধরে প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে শুধু তোমার কথাই ভাবে, না ও নিজের হৃদয়ে কাউকে আসতে দেয়, না নিজের হৃদয় থেকে তোমাকে যেতে দেয়। এত প্রেম, এত ভালোবাসা আছে তোমার জন্য, যা হয়তো এই পৃথিবীতে আর কারোর মনে নেই। ভালোবাসায় মরে যাওয়া তো সহজ, কিন্তু ২০ বছর ধরে সে মানুষটা ভালোবাসা ছাড়া থাকতে পারে, যার ভালোবাসায় জোর আছে, শক্তি আছে, বন্ধন আছে। ও যে জানে না তুমি ফিরে এসেছো, ওর তনু ফিরে এসেছে। ও তো এটাও জানে না যে তুমিই ওর তনু, তুমি ফিরে এসেছো এই জন্মে,
পূর্ণ করতেন নিজের ভালোবাসার শপথ। অনেক শুনে নিলাম, মেনে নিয়েছি আমি যে ঋষি তনুকে খুব ভালোবাসত, কিন্তু এটা মানতে পারছি না, আমি এটা মানতে পারছি না যে সেই তনু ঋষি তনু আমি, মানতে পারছি না। কিন্তু তিনি আসবেন আর তিনি এসে বলবেন, তোমাকে বলবেন উনি যে তোমার ভাগ্য পাল্টে গেছে, তোমার গল্পটাই পাল্টে গেছে। উনি বলবেন যে তোমার ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে, উনি তোমাকে বলবেন। আর সেই সময়ে আসতে চলেছে, খুব তাড়াতাড়ি সে তোমার সামনে এসে দাঁড়াবে। শুনুন, সব পাল্টে যাবে, সবকিছু নতুন ভাবে লেখা হবে, এই যে সবকিছু নতুন ভাবে। আজ ঋষি আমার কথা শুনবে, নিশ্চয়ই শুনবে আমার কথা। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। কি হলো, কোনো কোনো প্রবলেম নাকি? কিছু না, আমি তো দিব্যি ঠিক আছি। আই এম জাস্ট চেকিং ইউ আউট, আই মিন লুক এট ইউ, সো গুড লুকিং, সো ইয়াং। যদি তোমার জীবনে কোনো মেয়ে এসে যায় না, ও তোমাকে ছেড়ে যাবে না, মানে লাইফ টাইম ইনকামিং ডিরেক্ট মন থেকে, আর মনের খুশি ডিরেক্ট মুখের উপর। চলো তাহলে বলো কি হয়েছে, মানে এমন কি হয়ে গেল? কি হয়ে গেছিল মানে? মানে নাম কি মেয়েটার? কার নাম? মালাইকা। আরে চলো ঠিক আছে, এসব নাম টাম ছাড়ো, এটা তো বলো যে দেখতে কেমন সে। আরে দেখতে কেমন নাম, তুমি এসব কি জিজ্ঞেস করছো একবার বলবে? ওকে ফাইন, জাস্ট স্টপ দ্য কার। এখানে মাঝ রাস্তায় পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ হ্যাঁ ঋষি, আমার অনেক দরকারি একটা কাজ আছে, জাস্ট স্টপ দ্য কার। ওকে আচ্ছা আচ্ছা, ওই ব্যাপার। আচ্ছা দেখো, তুমি আমেরিকা থেকে এসছো, এখানে কি করে? দেখো এখানে একদম রাস্তায় ভালো লাগবে না, একটা কাজ করো, বাড়ি থেকে যা করার করো। আরে ম্যাট, ওরকম কিছু নয়, তুমি গাড়ি থামাও। তুমি পাগল হয়ে গেছো নাকি? স্টপ দ্য কার, আরে কেন? মানে বেরিয়ে এসো। আরে কিন্তু কেন? আরে বেরিয়ে তো এসো। আরে কথা, আরে কথাটা কি? চলো তাড়াতাড়ি বলো যে কে সেই মেয়ে যে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিল। হ্যাঁ ইউ ম্যাড, যা ইচ্ছে তাই বলছো তুমি। আরে মানে লুক এট ইউ, কত বদলে গেছো, এমন কি বলে দিল ও, এমন কি করে দিল যে তুমি এতটা বদলে গেলে, তাও আবার ওর জন্য। জাস্ট নিজের মুখটা গিয়ে দেখো, যাও। মুখে কি হয়েছে আমার? এত হ্যান্ডসাম হয়ে গেছো, মানে ইউ লুক সো গুড নাও। ও হ্যাঁ, কমপ্লিমেন্ট ছিল। অফ কোর্স কমপ্লিমেন্ট ছিল, আমি যখন গতবারে এসেছিলাম তো এক নম্বরের রাগি, মানে চেহারার মধ্যে একটা স্যাড স্যাড ভাব, আর এই বড় বড় দাড়ি, এই বড় বড় চোখ, মুখের মধ্যে সারাক্ষণ একটা রাগ ভাব। চলো চলো, কেমন দেখাতো তোমার? কেমন? হিটলার। এন্ড নাও জাস্ট লুক এট দিস ফেস, হোয়াট আ স্মাইল। আজ এয়ারপোর্টে আমি এত বড় একটা নাটক করলাম, আর তুমি কোনো রিঅ্যাক্টই করলে না। যদি পুরনো ঋষি হতো না, তাহলে ডেফিনেটলি ওই যে দুজন গার্ড ছিলেন না, ওদেরকে তুলে ফেলে দিত, আর আমাকে তো এয়ারপোর্টে দাঁড় করে রেখে চলে যেত। বাট নাও এরকম কিছুই হয়নি, কারণ তুমি বদলে গেছো, ইনফ্যাক্ট অনেক বেশি বদলে গেছো। চলো তাড়াতাড়ি বলো ব্যাপারটা কি। আই মিন তোমার এই 24/7 জিম করা একটা চেহারা, এই রোম্যান্টিক ফেস, এত সুন্দর হাসির রহস্যটা বলেই ফেলো। হ্যাঁ হ্যাঁ এটাই, এই হাসিটাই, মানে আগে তো তুমি হাসতে না তাই না? ইনফ্যাক্ট যারা হাসতো তাদেরকেও কাঁদিয়ে ছাড়তে, আর এখন কেউ কাঁদলেও তোমাকে দেখে হেসে ফেলবে। তাড়াতাড়ি বলো এই মিরাকেলটা হলো কি করে? তুমি যেরকম ভাবছো না সেরকম একদমই নয়, আর আমি যেটা ভাবছি তুমি ভাবতেও পারবে না। কোনো মেয়ের জন্য আমার জীবনটা পরিবর্তন হয়নি, একদমই নয়, বুঝলে? যদি জিজ্ঞেস করো তো আমি আমার পাস ছাড়াই বাঁচতে শিখে গেছি। এখন যখনই আমি আমার পাস্টার ব্যাপারে ভাবি, তখন আমার পাস্ট আমাকে হাসায়, কাঁদায় না। এখন আমি শুধু আমার পরিবারের সঙ্গে থাকতে চাই, পরিবারের জন্যই বাঁচতে চাই, আর ভালো থাকতে চাই, মানে আমি সবসময় খুশি। তুমি এরকম হঠাৎ হাসছো কেন? নট ফানি, কিন্তু এটা তো খুব ভালো কথা, আর গুড নিউজ শুনলে তো সবাই হাসে। মানে মানে আমাকে আর তোমার পাস্ট লাইফ নিয়ে লড়াই করতে হবে না, তাহলে এর মানে হলো আমার চান্স তো একটা থেকেই যায়। রং, কোনো চান্স নেই, একদম ভাববে না, নট এট অল চান্স আছে নাকি এই ব্যাপার। তাহলে দেখো
একদিন এই ঋষি, এই ঋষি আমার কাছে এসে একটা ষোলো বছরের ছেলের মতো করে বলবে, মাই লাভ মালাইকা, উইল ইউ ম্যারি মি? ও মাই লাভ মালাইকা, নো চান্স, ভুলে যাও আগে। হ্যাঁ দেখো দেখো, আমি জানি তুমি খুব ভালো মেয়ে, মানে তুমি ফ্লার্টিং করো, খুব ভালো ফ্লার্টিং করো, ভালো ছেলেদের সঙ্গে করো, মানে হেলদি ফ্লার্টিং করো তো, ভালো ছেলেদের সাথে করো, সারা জীবন তো করবে না তাই না? সবকিছুর একটা সময় আছে, দ্য টাইম ইজ গন, নাথিং ইজ গন। দেখো যেটা চলে যায় সেটা আবার ফিরেও আসে, যেমন তুমি এসেছো। এক্স্যাক্টলি, যেমন আমি এসে গেছি, আর এই জন্যই সব ভালো ভালো লোকেরা আমাকে খুব ভালোবাসে। কিন্তু আমার জীবনে শুধু একজনকেই ভালো লাগে। কে? কেউ না, আমার কাউকে ভালো লাগে না, কিন্তু সবাই আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমি কাউকে ধরা দিই না। হ্যাঁ কিন্তু একজন আছে যে আমাকে তো ধরা দেবেই। যা মনে আসে বলে দিচ্ছে, লেটস গো। সবাই বলে যে ওনার মাথা খারাপ, আমার মনে হয়েছিল যে উনি সুস্থ, কিন্তু এখন আমারও মনে হচ্ছে যে উনি সুস্থ নন। ঋষি তনুর প্রেম কাহিনীতে উনি এতটাই জড়িয়ে আছেন যে এতটা এতটা গভীরভাবে কেউ কারোর প্রেম কাহিনীতে কি করে জুড়তে পারে, এতটা উন্মাদ কেউ কি করে হতে পারে? ওনার মনে হয় যে এটা আমার পুনর্জন্ম, তনুর পুনর্জন্ম, কিন্তু না, এটা ওনার একটা ভুল, ডক্টরের ভুল না কার ভুল আমি এসব জানি না, কিন্তু এটা শুধুই ভুল। আমার আমার কোনো পুনর্জন্ম হয়নি, তনুরও কোনো পুনর্জন্ম হয়নি, কিন্তু যদি আমার পুনর্জন্ম হয়ে থাকে তো না, এটা কি হচ্ছে আমার? আমি মনে হয় ওনার মতন উন্মাদ হয়ে যাচ্ছি, উনি যে কথাগুলো আমাকে বলেন সেগুলোই আমি ভাবতে থাকি, এটা এটা এরকম হতে পারে না, আমার পুনর্জন্ম হয়নি। যদি যদি আমি তনু হতাম, যদি যদি আমি ঋষির তনু হতাম, তাহলে যদি যদি আমি তনু হতাম তো তাহলে ঋষি আমাকে এতটা ঘৃণা করতো না। ও তো আমাকে খুব ঘৃণা করে ঋষি। ঋষি খুব ভালো একজন মানুষ, মন থেকে খুব ভালো, খুবই ভালো, কিন্তু আমাকে আমাকে খুবই ঘৃণা করে, খুবই ঘৃণা করে আমাকে। আমি তো এখানে সব সত্যি কথা বলতে এসেছিলাম, তুমি তো আমাকে একদম টাচ করবে না, পিছনে যাও, বলেছিলাম না টাচ করবে না। কখনো ভাবিনি আমি যে মুখটাকে আমি এতদিন ভালোবেসেছি সেই মুখটাকে এতটা ঘৃণা করব। দ্বিতীয়বার যদি তোমাকে আমি আমার বাড়িতে দেখি তাহলে কিন্তু ভালো হবে না, জাস্ট গেট আউট। না না, এরকম হতে পারে না, ওই ভদ্রমহিলা ঋষির কাছে গেছে, উনি উনি জানি না কি বলবে, আর ঋষি মনে করবে যে আমি ওনাকে পাঠিয়েছি, ওর মনে হবে যে আমি নতুন কোনো ষড়যন্ত্র করছি, ওর মনে হবে যে আমি এই ভদ্রমহিলার হেল্প নিচ্ছি, ও ও এইসব কথা কখনো বিশ্বাস করবে না, আর আর ও এখানেও আসবে, ও ও আমাকে আরো কথা শোনাবে, আমাকে আরো ঘেন্না করবে। না না, ও এখানে চলে আসার আগে আমাকে এখান থেকে চলে যেতে হবে, অনেক দূরে চলে যেতে হবে আমি, কিন্তু আমি যাব কোথায়? আমার তো আর কেউ নেই এই দুনিয়াতে, কার কাছে যাব আমি? আর ভগবান তুমি ছাড়া তো আর কেউ নেই আমার, তুমি জানো তো ভগবান আমি জেনে শুনে এগুলো কিচ্ছু করিনি, সবকিছু সবকিছু আপনাকে হয়ে গেল, এই সার্জারি এই এইসবগুলো এগুলো আমি কিছুই করিনি, আমি কিছু করিনি, কিন্তু ঋষি এটা মনে করে যে এসব আমার ষড়যন্ত্র, এসব আমি জেনে শুনে করেছি, শুধু তুমিই আছো মা যে আমার সব সত্যিটা জানো, তুমি জানো তো না যে এতে আমার কোনো দোষ নেই, তুমি তো জানো মা, আমার সাথে কেউ যেভাবেই কথা বলুক আমার কিছু এসে যায় না, কিন্তু ঋষি
ঋষি আমার সাথে যেভাবে কথা বলে ওর এই ঘেন্না, এই ঘেন্না আমার সহ্য হয় না মা। এসব হয় না, কারণ আমি ঋষিকে খুব পুনর্জন্ম নিজের সেই শপথ পূর্ণ করার জন্য তুমি এ জন্মে ফিরে এসেছো। এবার বলো মা, তুমি ওকে বোঝাও যে তুমি সেই যে ঋষি আর তনুর জুটি বানিয়েছিলে, সেই শপথ নিয়ে বানিয়েছিলে যে ওরা এক হবে প্রত্যেক জন্মে, সেই শপথ পূর্ণ করার জন্য। কিরকম শপথ, এ কেমন কাহিনী, এ কেমন ভাগ্য। যদি আমি ঋষির জন্য জন্মে থাকি, যদি তুমি আমাকে ঋষির জন্য বানিয়েছো, তাহলে আমি ঋষির থেকে দূরে কেন আছি, আমি ঋষির সাথে কেন নেই, ও আমাকে কেন এত ঘেন্না করে মা। যা কিছু আমি দেখতে পাই, যা কিছু আমি অনুভব করি, যা আমি বিশ্বাস করি, সেই কাহিনী তোমার কাহিনীর থেকে খুবই আলাদা। এখন তুমি এসো আর এই দূরত্বকে মেটাও, নয়তো আমি এটাই ভাববো যে এই সবকিছু ওই ওই মহিলার বানানো একটা গল্প, ও সব মিথ্যে বলছে, আমি ঋষির জন্য জন্মাইনি। আর যদি সত্যি আমি ঋষির জন্য জন্মে থাকি, আর এই কাহিনী যদি সত্যি হয়, তাহলে এই কাহিনী সবার সামনে আনো, সত্যিটা দেখাও। আর যদি তুমি এটা না করতে পারো, তাহলে নিয়ে যাও আমাকে ঋষির থেকে দূরে, এতটাই দূরে যাতে আমি ওকে ভুলে যাই, না ওর নাম আমার মুখে কখনো আসবে, না আমি ওর ব্যাপারে কখনো ভাববো, আমার মন প্রাণ থেকে ওকে মুছে ফেলবো। সারা জীবনের জন্য আমাকে ওর থেকে দূরে নিয়ে যাও মা, কিন্তু আমাকে এভাবে দুঃখ দিও না, আমাকে ওর থেকে দূরে সরিয়ে দাও, অনেক দূরে, অনেক দূরে। এখানে এই দুই বোনকে দেখো, কিভাবে এরা সব চিন্তা ভাবনা সব ভুলে গিয়ে ঘুমোচ্ছে, ডিসগাস্টিং। এরকম কিছুই হয়নি যেরকম তোমরা ভেবেছো। ঋষি আমার হাতটা ধরে ধাক্কা মেরে বাড়ির থেকে বের করে দিয়েছে। এই তনুজাকে ঋষি যেভাবে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল, আমার মনে হচ্ছে এই দুটোকে ঠিক একই ভাবে বাড়ি থেকে বার করে দিই। এখন মনে হচ্ছে আমাকেই কিছু একটা করতে হবে, কিন্তু করবটা কি, আইডিয়া। আরে নেহা, তুই 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 ওই নেহাই তো, আমার মেয়ে নেহা। হ্যাঁ মা, আমি তোমারই মেয়ে নেহা, আর আজ না পুরো স্টাইল করে এসেছি, আর দেখো কি কি করতে থাকি। তুই ঠিক আছিস তো? পাগল, আর আমি মা, আমি না পাগল যারা করে তাদের মধ্যে, নিজে হই না। মা এসব ছাড়ো এখন, এবারে বলো তো কিরকম লাগছে আমাকে। সেই সব তো ঠিকই আছে মা, তুই আমাকে এটা বলতো, তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে? কারণ তুই এই বয়সে এসেও ইয়াং সাজার চেষ্টা করছিস, ঠিক কি না? তোমার বয়স হয়ে গেছে, মানে আমার মায়ের। আমি বলছি কি, এসব ছাড়ো, একটা কথা বলি তোমাকে, এদিকে এসো। আরে বল না, তুই ছাড়া আর কেউ আছে নাকি আমার সাথে ঘরে, বল কি হয়েছে। হে ভগবান, এদিক ওদিক কি দেখছিস, কেউ নেই এখানে। তাহলে তুমি কেন বললে এই ঘরে কেউ আছে কি নেই? এটা তো আমি এই কারণে বললাম। না হলে তুই এত বড় শরীর নিয়ে আমার কানের মধ্যে ঢুকে পড়ছিস ফিসফিস করে কথা বলার জন্য, এখন এত বড় শরীরটা আমার উপরে উঠলে আমার কষ্ট হবে কিনা? মা এরকম কথা তুমি তোমার তনুজাকে গিয়ে বলো। মা যারা ওই হিমালয় পর্বতে ওঠে, তারা এই ছোট ছোট পাহাড়ে ওঠে না, বুঝলে? বুঝতে পারোনি তো? আমি তোমাকে বোঝাচ্ছি মা, যারা ওই পাহাড়ে থাকে তাদেরকে বলে পাহাড়ি,
আর তুমি জানো আর ওরা না ভীষণ ফেমাস হয়, সবাই না ওদের দূর দূর থেকে দেখতে আসে। হায় রে আমার পাহাড়ি মেয়ে, এবার বলতো তোর মাথায় ঠিক কি চলছে? তোকে কে দেখতে আসবে এই বয়সে? এখন এই বয়সে তুই এরকম ডিপ কালারের জামা পরে বাচ্চা মেয়ে সেজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস যে? এদিকে আয় বলতো, হসপিটালের ঘটনাটার জন্য তাতে তোর আবার এতটাও আঘাত লাগেনি তো যাতে তুই 20 বছর পিছনে চলে গেছিস? তোর মনে হচ্ছে তুই এখন 20 বছরের একটা যুবতী মেয়ে, খুব সুন্দর দেখতে, ঠিক কি না? মা ইয়াং তো আমি এখনো। হ্যাঁ হ্যাঁ আমি এখনো যুবতী। দেখ নেহা, তুই আমায় আগে থেকেই বলে দে, যদি তোর মাথা খারাপ হয়ে যায় বা কারেন্ট খেয়ে থাকিস তাহলে আমি তোর হসপিটালে অ্যাডভান্স বুকিং করিয়ে রাখি। এমনিতেও ওখানে অনেক পেশেন্ট হয়ে গেছে, রিজার্ভেশনই পাওয়া যাচ্ছে না। মা তোমার মাথাটা একটু কম ইউজ করো, আমি অ্যাফেয়ার করব। অ্যাফেয়ার? কার সাথে অ্যাফেয়ার? দেখো মা, এই যে নিধিবিধির যে প্ল্যানটা ছিল সেটা ফ্লপ হয়ে গেছে। আমরা ভেবেছিলাম তনুজার জন্য কিছু টাকা পাবো, কিন্তু সেটাও ফ্লপ। আর মা, কাউকে না কাউকে তো কিছু করতেই হবে। দেখো তোমার তো বয়স হয়ে গেছে। আমি বলতে চাইছি, আমি ভাবছিলাম যে মা আমি আবার ঋষিকে আরেকবার ট্রাই করি, যদি আবার কিছু সেট হয়ে যায়। হ্যাঁ, সূর্পনখার একবার নাক কেটেছে, আবার দ্বিতীয় বাজাচ্ছে নাক কাটাতে, লজ্জা সরম আছে? মা কতবার বলেছি এভাবে মারবে না, জানো না এখানে আমার ব্যথা লাগে। হ্যাঁ খুব একেবারে সোয়েলিং হয়ে যায়। একটা কথা মন দিয়ে শুনে রাখ, যে জিনিসটা পুরনো হয়ে যায়, মরচে ধরে যায়, সেটাকে ঠিক করার জন্য অনেক ঘষা মাজা করতে হয়। তোর বিয়ে হয়ে গেছে, তোর দুটো মেয়ে রয়েছে, আর এখন আবার যাচ্ছিস ঋষির কাছে? এবার এটা ভাব যে ঋষি যখন তনুজাকে তনুর মতো দেখছে তবুও ওকে পাত্তা দিচ্ছে না, আর ও কিনা তোকে পাত্তা দেবে? মা তুমি ঋষিকে দেখোনি হসপিটালে, কি সুন্দর লাগছিল দেখতে। মা 20 বছর পরেও চেহারা একটু পরিবর্তন হয়নি, মানে এখনো এতটাই সুন্দর আর হ্যান্ডসাম। হ্যাঁ, আরে এ হলো বড়লোকদের যৌবন, তুই জানিস বড়লোকদের কখনো বয়স পারে না। এখন ওই টোপেজ, কি নাম জানো ওই জেনিফার? মা জেনিফার লোপেজ, টোপেজ নয়। হ্যাঁ জেনিফার লোপেজ, আরে ওই নামটাই তো ভুলে যাই বারবার। আরে ওকে ছাড়, রেখাকেই দেখ, আজও ওনাকে কত যুবতী মনে হয়, ঠিক কি না? এই বড়লোকদের না বয়স কখনোই বাড়ে না, ওদের কাছে এত টাকা থাকে যে কি বলবো। আর এই যে গরিব লোকগুলো, এদের তো ছোটবেলাতেই তাদের যৌবন হারিয়ে যায়, এদের কাছে তো টাকা পয়সা কিছু থাকে না, সারা বছর ধরে শুধু খাওয়া দাওয়ারই জোগাড় করতে থাকে। আর বড় লোকেরা একদিনে ওই টাকাগুলো বিউটি পার্লারে নিজের মেকআপের পিছনে খরচ করে ফেলে, ঠিক কি না? আর তুই কোথাকার কে এলি রে যে ঋষি তোর প্রেমে পড়বে? যা গিয়ে চেঞ্জ করে নে। আরে তুই হেমা মালিনী বিদ্যাবালার নোস, ঝগরুটে লাগে তোকে, ঝগরুটে। বাজে তুমি না, খুব বাজে। তাহলে তুই হলি গিয়ে আলিয়া ভট্ট, ঠিক কি না? একদম আমার আলিয়া। আচ্ছা বলতো যে আলিয়ার বয়সী সেজে তুই যাকে ফাঁসাতে যাচ্ছিস, মানে ঋষিকে, তার ব্যাপারে তো তুই ভাবিসনি, আর ওর ব্যাপারেও তুই ভাবিসনি? ওই যে স্বর্ণটা পুষে রেখেছিস গ্রামের বাড়িতে, ও তোকে এভাবে দেখলে একেবারে জ্যান্ত পুড়িয়ে দেবে, ঠিক কি না? এ মা আমি তো ভুলেই গেছি, আমি তো ভুলেই গেছি ওই লোকটার ব্যাপারে, মানে স্যান্ডির ব্যাপারে। সব ড্রেস মেকআপ চেঞ্জ করতে হবে আমাকে ওই লোকটার জন্য।